এবার দেখো একুশের অঙ্কটা, একুশের অঙ্কটা দেখো এবার। এখানে দেখো টু এ বি আছে, তার মানে নিশ্চয় এ স্কোয়ার আর বি স্কোয়ার নিয়ে হোল স্কোয়ার সূত্র করা যাবে। তাহলে তুমি এক কাজ করো, এই সি স্কোয়ারটাকে আগে নাও, ঠিক আছে? মাইনাস কমন নিলাম, তাহলে এই এ স্কোয়ারটা ভিতর ঢুকলো, প্লাস টু এ বিটা মাইনাস টু এ বি হলো। আর তোমার মাইনাস বি স্কোয়ারটা আমি তো আগে বলেছি আগের অঙ্কটায় যে মাইনাস কমন নিলে তার যে চিহ্নগুলো ভিতর ঢুক, মানে যারা ভিতর ঢুকে তার চিহ্ন উল্টো হয়ে যাবে। মাইনাস বি স্কোয়ারটা কী হলো, প্লাস বি স্কোয়ার হলো। এক কথা এই মাইনাস এই প্লাসে তোমার এই মাইনাস হলো, কেমন? তাহলে এটা কি হলো, সি স্কোয়ার, মানে এটাকে স্কোয়ার করলাম, আর এটা এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার, মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে গেল। একবার যোগ হবে একবার বিয়োগ হবে, তাহলে এইটা যোগ এইটা একবার, এটা বিয়োগ এইটা একবার, তাহলে সি প্লাস এ প্লাস এ মাইনাস বি। আবার এইটার সঙ্গে আবার সি মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে? এ ব্যাটি বের করো তো কী হবে, সি প্লাস এ মাইনাস বি হবে। আর এখানে কি হবে, সি মাইনাস এ, আর এ মাইনাস এ মাইনাস এ প্লাস এটা আছে, ঠিক আছে?